এমরি নাজুল ইসলাম আপনি লিখেছেন, আপন ভাইকে যাকাত দেয়া যাবে কিনা, দিলে যাকাতের আদায় হবে, যাকাত আদায় হবে কিনা। আপন ভাইকে আপনি যাকাত দিতে পারেন, তিনি যদি আপনার প্রাপ্তবয়স্ক হয় এবং অভাবী হয়, আপনার আপনি বড়, আপনার ভাই আপনার অধীনস্থ প্রাপ্তবয়স্ক নাবালিক, তাহলে আপনার বাবার যদি সামর্থ্য না থাকে বা বাবা নিবেদ্যে না থাকেন, তাহলে তার দায় দায়িত্ব তো আপনাকে বহন করতে হবে, আপনি তাকে যাকাত দিতে পারবেন না। বাট তিনি ধরুন তিনি প্রাপ্তবয়স্ক, তার বালিক হয়ে গেছে, এখন আপনার দায় দায়িত্বের বাইরে অথবা তার সংসার আছে আলাদা কিন্তু অভাবী, আপনি তাকে যাকাত দিতে পারবেন, তখন দিলে বেশি সওয়াব হবে। হাদিসে আসছেন করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতু আলাল ফুকারাই সাদাকা, সাধারণ গরিবদেরকে দিলে শুধু সাদাকা দানে সওয়াব হবে, আর নিকটাত্মীয়রা যদি হয় তাদেরকে দান করলে, তাদেরকে যাকাত দিলে এটা ডাবল সওয়াব হবে, সিলাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয়তার বন্ধন রক্ষা করাও হবে, আবার আপনার সাদাকার সওয়াব হবে। এরপরে প্রশ্নটি করেছেন নওশিন আক্তার, আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত, এ বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্রটা শুনে নেবেন, যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না, আপনি জবাবি হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দেবেন, যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয়, তাহলে এটা খুঁজে বেড়াতে হবে, বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে, এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে এটার মালিক আর পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন। আর নিজে যদি অভাবী হন, অভাবগ্রস্ত হন, হকদার হন খাওয়ার, তাহলে নিজে খেতে পারেন।